নমস্কার প্রিয় সকলকে স্বাগতম জানাইছো মই পার্থ বৰা ভারত জোড়ো ন্যায় যাত্রার কথা আমি শুনিছিলো আমি দেখিছিলো রাহুল গান্ধীয়ে দুবার কই এবার ভারত জোড়ো যাত্রা করেছে আর তার পিছত ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছে এইবার রাহুল গান্ধীর পরিকল্পনা বিরোধী দলের দলপতি লোকসভাত রাহুল গান্ধীর পরিকল্পনা ভারত জোড়ো যাত্রা নহয় ভারত দোজো যাত্রা জোড়ো নহয় দোজো ভারত দোজো যাত্রা এতিয়া প্রাসঙ্গিক বহুকেইটা প্রশ্ন ভারত দোজো যাত্রা কি প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন যুদ্ধর আখরা করে থাকা কিয় পরিলক্ষিত হয়েছিল মার্শাল আর্টর প্রশিক্ষণ কেন্দ্রত কি করেছিলেন আর মার্শাল আর্টর প্রশিক্ষণ কেন্দ্রত মার্শাল আর্টর প্রশিক্ষণ কেন্দ্রত বিশেষ যুব সমাজের প্রতিনিধি সকলের সৈতে বা স্কুলিয়া ছাত্র ছাত্রী সকলের সৈতে মার্শাল আর্টর প্রশিক্ষণ প্রদান করে থাকা দেখা পাওয়া গৈছিল সমগ্র বিষয়টি বিশ্লেষণ আগবাম কি রাজনীতি জড়িত হয়ে আছে রাহুল গান্ধীর এই পদক্ষেপত প্রথমতেই কব বিচার রাহুল গান্ধীয় কালি নিজের এক্স হেন্ডেলত একটা ভিডিও শেয়ার করেছিল আর ভিডিওটুত কৈছে তেওঁ যেতিয়া আজি কিছুদিনের আগতে জানুয়ারি 14 তারিখের পর মার্চর শেষর সপ্তাহটলৈকে ভারত জোড়ো ন্যায় যাত্রা করে আসে বিশেষ মণিপুরের পর মহারাষ্ট্রলৈকে ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছিল সেই ন্যায় যাত্রার সময় প্রতিদিনে সন্ধিয়ার সময় মার্শাল আর্টর প্র্যাকটিস করেছিল আর সেই মার্শাল আর্টরে প্র্যাকটিসর কিছু ভিডিও কালি শেয়ার করেছে পূর্বতে শেয়ার করা হয়েছিল কালি শেয়ার করেছে আর ঘোষণা করেছে এইবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নকরে এইবার করব ভারত জোড়ো যাত্রা নহয় ভারত দোজো যাত্রা এখন বিশেষ ছবি দেখাব বিচারিম প্রিয় দর্শক রাহুল গান্ধীক মন করক বিরোধী দলের দলপতি কংগ্রেসের নেতা রায়বেরেলির সাংসদ রাহুল গান্ধীক এনে ধরনের দেখা পোৱা গৈছে এনে ধরনের মুদ্রাত দেখা পোৱা গৈছে যুদ্ধর কৌশল আয়ত্ত করে আছে নতুবা যুদ্ধর যে কৌশল সমূহের প্রশিক্ষণ প্রদান করেছে চারিওফালে যুব প্রজন্মের প্রতিনিধি স্কুলিয়া ছাত্র ছাত্রী সকল পরিলক্ষিত হয়েছে থকা আর রাহুল গান্ধীয়ে প্রশিক্ষণ দি থকা পরিলক্ষিত হয়েছে এতিয়া প্রাসঙ্গিক প্রশ্নটো রাহুল গান্ধীয়ে কিয় ছাত্র ছাত্রী সকলত মার্শাল আর্টর বা তেনে ধরনের সমর সজ্জার প্রশিক্ষণ দি আছে যিসমূহ কৌশলের প্রশিক্ষণ দি আছে সেই কৌশলসমূহক উল্লেখ করেছে সেই কৌশলসমূহ উল্লেখ করেছে জিউ-জিতসুর কৌশল হিসাবে লিখিছে জিআইইউ জিউ-জিতসুর কৌশল বুলি কৈছে জিউ-জিতসু হৈছে এক ধরনের মার্শাল আর্ট এক ধরনের সমরকলা আর জিউ-জিতসুর কিন্তু প্রকৃত উচ্চারণ সেই সমরকলার প্রকৃত উচ্চারণ মার্শাল আর্টর প্রকৃত উচ্চারণ জিউ-জিতসু নহয় জু-জুৎসু জাপানিজ এক কলা সেলফ ডিফেন্সর জাপানিজ এক কলা এই কলাটোর প্রকৃত নামটো হৈছে জু-জুৎসু জে-ইউ-জে-ইউ-টি-এস-ইউ জু-জুৎসু মোর ভিজুয়াল সমূহ ইতিমধ্যেই দর্শক সকলে দেখা পাইছে এই পোনপটীয়া সম্প্রচারের সঙ্গে জু-জুৎসু জুর অর্থ হয়েছে জেন্টেল আর জুৎসুর অর্থ হয়েছে আর্ট এক ধরনের জেন্টেল আর্ট বলে কব পরা যায় জু-জুৎসু আর রাহুল গান্ধীয়ে দাবি করেছে এই জু-জুৎসু সমরকলা এই মার্শাল আর্টর ব্লু বেল্ট আর এই সমরে কলার এক অন্য এক রূপ আইকিডো আইকিডোর ব্ল্যাক বেল্ট বলে দাবি করেছে আর সেই কারণে ছাত্র ছাত্রী সকলক এক প্রকার সেলফ ডিফেন্সর প্রশিক্ষণ দিছে কেতিয়া দিছিলে যেতিয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা করে আছিল ন্যায় যাত্রার সময় প্রতি সন্ধ্যা প্র্যাকটিস করেছিল এই মার্শাল আর্টর আর প্র্যাকটিস করাই নহয় যখন যুব প্রজন্মর প্রতিনিধি ইয়াংস্টার্স ওসরলে আহিছিলে সাক্ষাৎ করবলে আহিছিলে সেই সকল যুব প্রজন্মর প্রতিনিধিকো ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাই থাকার সময় সদায় সন্ধ্যাকো প্রশিক্ষণ প্রদান করেছিল জু-জুৎসুর বিষয়ে কিছু দুটা কথা আপনার সঙ্গে শেয়ার করব বিচার মার্শাল আর্টর সঙ্গে যখন জড়িত অবগত জু-জুৎসু হয়েছে মানে কলোয়ে জেন্টেল আর্ট এই আর্টটি অরিজিনেট হয়েছিল জন্ম হয়েছিল জাপানত জাপানত সামুরাই সকলে যোদ্ধা সকলে সামুরাইর শাসনত জাপান আসে 1200 শতিকার পর 1900 শতিকাল সামুরাই সামুরাই সকলের ই এক কলা আসে নিজেই এই কলার এই কৌশল এই যুদ্ধ কৌশল সৃষ্টি করেছিল এক সেই কৌশল বলে কব পরা যায় আর এই কৌশলের মূল মন্ত্র হয়েছে সন্মুখত যদি এগারী শত্রু থাকে শত্রুয়ে আপনার অস্ত্র শস্ত্রে আক্রমণ করেছে আর আপনার হাতত একু নাই আপুনি তেতিয়া সেই যে আক্রমণ কেনেকৈ প্রতিহত করব এক প্রকার আত্মরক্ষার এই যুঁজ বা আত্মরক্ষার এই কৌশল বলে কলেও ভুলকৈ কোৱা নহব কিন্তু রাহুল গান্ধীয়ে কব বিচাৰিছে এই যে কৌশল হৈছে আত্মরক্ষার কৌশল
এই কৌশল হৈছে এজনে আনজনক সন্মান প্ৰদৰ্শন কৰাৰ কৌশল, এই কৌশল হৈছে পৰাজয় আৰু জয় গ্ৰহণ কৰাৰ কৌশল। কোনোবা যদি পৰাজিতও হৈছে তেওঁ সেই পৰাজয় গ্ৰহণ কৰাৰ এই কৌশল বা পৰাজয় গ্ৰহণ কৰাৰ যি এক প্ৰবৃত্তি, সেই প্ৰবৃত্তি বা সেই ধৰণৰ এক চিন্তা এই কৌশলৰ যোগেদি আয়ত্ত কৰিব পাৰি। আইকিডোত ৰাহুল গান্ধীয়ে নিজকে ব্লেক বেল্ট বুলি দাবী কৰিছে। আইকিডো ছেল্ফ ডিফেন্সৰ এক টেকনিক, এই ছেল্ফ ডিফেন্সৰ টেকনিকৰ কৌশলৰ যোগেদি সন্মুখৰ যিজন শত্ৰু, সন্মুখৰ ব্যক্তিজনে আপোনাক যদি আক্ৰমণ কৰিছে, সেই ব্যক্তিজনক ডিফ্লেক্ট কৰা, তেওঁ আপোনাক আক্ৰমণ কৰাৰ যিবোৰ কৌশল, সেই কৌশলবোৰ যাতে ডিফ্লেক্ট হয়, তেওঁ যি স্থানত আপোনাক আঘাত কৰিব বিচাৰিছে সেই স্থানক আপুনি, বা যদি তেওঁ আপোনাৰ মুখত আঘাত কৰিব বিচাৰিছে আপুনি মুখখন আঁতৰাই দিছে, তেওঁ হাতখনেৰে আপোনাক আঘাত কৰিব বিচাৰিছে বা ঘোচা মাৰিব বিচাৰিছে, সেই হাতখন আপোনাৰ মুখত নপৰি অন্য স্থানত পৰিছে, এক প্ৰকাৰ ডিফ্লেক্ট কৰা। কলোকুৱেল লেংগুৱেজত ক'লে, কথিত ভাষাত ক'বলৈ হ'লে বাগি দিয়া বুলি এক প্ৰকাৰ ক'ব পৰা যায়। আৰু সেই কৌশলে হৈছে আইকিডোৰ কৌশল। আৰু আইকিডোৰ কোনো ধৰণৰ প্ৰতিযোগিতা নাথাকে, কাৰণ আইকিডোত জয়ী হোৱা বা পৰাভূত হোৱাৰ যি এই কনচেপ্ট, সেই ধাৰণা আইকিডোত নাই। সেইকাৰণে আইকিডোৰ প্ৰদৰ্শনহে থাকে, আইকিডোৰ যি কলা, সমৰ কলা, সেই কলাৰ প্ৰদৰ্শনহে থাকে। আইকিডোৰ কোনো ধৰণৰ কম্পিটিশ্যন নহয়, হৰা জিকা নাথাকে। গতিকে আমি গম পালোঁ, দুটা কথা আমি বিশ্লেষণ কৰিবলৈ প্ৰয়াস কৰিলোঁ। আপোনালোকৰ বহুতে জানে, যিসকলে জানে, এই দুটা সমৰ কলাৰ সৈতে সংযুক্ত যদি কিবা তথ্য আমাক জনাব বিচাৰিছে বা আমাৰ যোগেদি আমাৰ দৰ্শকক জনাব বিচাৰিছে, আমাৰ ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজত সংযুক্ত হৈ সেই তথ্য আপোনালোকে দিব পাৰিব। আমি গম পালোঁ জুজুৎসু জেণ্টেল আৰ্ট জাপানৰ এটা কলা, সমৰ কলা। 16শ শতিকাত এই কলাৰ সৃষ্টি হৈছিল। 16শ শতিকাত চামুৰাইসকলে নিজৰ আত্মৰক্ষাৰ কাৰণে এই কলাৰ সৃষ্টি কৰিছিল, এই আৰ্টৰ, মাৰ্চেল আৰ্টৰ সৃষ্টি কৰিছিল। এই আৰ্টে এগৰাকী ব্যক্তিক সহিষ্ণু হ'বলৈ শিকায় বুলি ৰাহুল গান্ধীয়ে দাবী কৰিছে। এই কলাৰ যোগেদি এগৰাকী ব্যক্তিয়ে নিজৰ যি আত্মৰক্ষা, সেই আত্মৰক্ষা কৰিব পাৰে। সমান্তৰালকৈ তেওঁ এই কলাৰ সৈতে গান্ধীৰ যি চিন্তা, গান্ধীৰ যি প্ৰিন্সিপল, সেই প্ৰিন্সিপলকো টানি আনিছে। এই কলাৰ সৈতে তেওঁ মহাত্মা গান্ধীৰ অহিংস নীতিকো সংযুক্ত কৰিব বিচাৰিছে। কিন্তু যদি ভালকৈ বা দকৈ চোৱা যায়, মহাত্মা গান্ধীৰ অহিংস নীতিৰ সৈতে এই কলাৰ সম্পৰ্ক থাকিব নালাগে, কাৰণ এই কলাৰ যোগেদি মহাত্মা গান্ধীয়ে কোনোবাই যদি চৰ মাৰে এখন গালত, আনখন গাল পাতি দিয়াৰ নীতিৰ পোষকতা কৰে। কিন্তু এই কলা হৈছে আত্মৰক্ষাৰ কলা, এই কলা হৈছে সন্মুখৰজনে যদি আপোনাক কোনোবা কিবা অস্ত্ৰৰে আক্ৰমণ কৰিবলৈ চেষ্টা কৰিছে, আত্মৰক্ষাৰ কাৰণে সেই ব্যক্তিজনক নিউট্ৰেলাইজ কেনেকৈ কৰিব পাৰি, সেই কথা, সেই কৌশল আইকিডো বা জুজুৎসুৰ যোগেদি শিকিব পাৰি। গতিকে জুজুৎসু বা আইকিডো, জুজুৎসুত ৰাহুল গান্ধী ব্লু বেল্ট আৰু আইকিডোত ব্লেক বেল্ট, গতিকে এই দুটা কলা কি আমি গম পালোঁ, জাপানত অৰিজিনেট হৈছিলে। এইকেইটাৰে আন কিছু অপশ্বুট হৈছে জুডু। জুডু আমাৰ সকলোৰে পৰিচিত, জুডু এক খেল বুলি ক'ব পৰা যায়। জুডুত হৰা জিকা আছে আৰু 1964 চনত টকিঅ'ত যেতিয়া অলিম্পিক হৈছিল, টকিঅ'ত জুডু অন্তৰ্ভুক্ত হৈছিলে। জুডু আছে, তাৰপিছত জুডু আছে, ব্ৰাজিলিয়ান জুডু আছে, ব্ৰাজিলিয়ানসকলেও চাম্বো কৰে, বা ছোভিয়েট ৰাছিয়াৰ, যেতিয়া ছোভিয়েট ৰাছিয়া দ্বিখণ্ডিত হোৱা নাছিল, বহুখণ্ডত ভাগ হোৱা নাছিল, বিভক্ত হোৱা নাছিল, তেতিয়া ছোভিয়েট ৰেড আৰ্মীয়ে যি এক সমৰ কলা ডেভেলপ কৰিছিল তাক চাম্বো বুলি কোৱা হয় বা ছোভিয়েট চাম্বো বুলি কোৱা হয়। ছোভিয়েট চাম্বোও জুজুৎসু বা আইকিডোৰে এটা অংশ বা অপশ্বুট বুলি ক'ব পৰা যায়। সমান্তৰালকৈ জুডুৰ কথা গম পালোঁ আমি, জাপানৰ এক খেল। এই খেলটো অলিম্পিকতো ইণ্ট্ৰডিউচ কৰা হৈছিল 1964 চনত, যেতিয়া টকিঅ'ত অলিম্পিক অনুষ্ঠিত হৈছিল। ব্ৰাজিলিয়ানসকলৰ এক ধৰণৰ চাম্বো আছে, 1920 চনমানত সেই কলাৰ জন্ম হৈছিলে। আৰু ছোভিয়েট ৰেড আৰ্মীয়েও সেই একে সময়তে সেই চাম্বো কলা তেওঁলোকে ডেভেলপ কৰিছিলে। গতিকে কেৱল জাপানতেই এই যি কৌশল, এই কলা সীমিত হৈ থকা নাই, ব্ৰাজিল বা ছোভিয়েট ৰাছিয়া লেও এই কলা সম্প্ৰসাৰ হৈছে। গতিকে এইখিনিলৈকে গম পালোঁ। এতিয়া মূল প্ৰাসংগিক প্ৰশ্নটো, ৰাজনৈতিক প্ৰশ্নটো, ভাৰত দ'জো যাত্ৰা কি? ভাৰত জোৰো যাত্ৰাৰ কথা আমি শুনিছিলোঁ, এইবাৰ হৈছে ৰাহুল গান্ধীৰ নতুন এক যাত্ৰা আৰম্ভ হ'ব, সেইটো হৈছে ভাৰত দ'জো যাত্ৰা। ভাৰত প্ৰথমতে ৰাহুল গান্ধীয়ে কাশ্মীৰৰ পৰা তামিলনাডুলৈকে, কন্যাকুমাৰীলৈকে আৰম্ভ কৰিছিল ভাৰত জোৰো যাত্ৰা, যেতিয়া কেইখনমান ৰাজ্যত বিধানসভাৰ নিৰ্বাচন আছিলে। তাৰপিছত লোকসভা নিৰ্বাচনৰ পূৰ্বে, কেইমাহমান পূৰ্বে, তেওঁ মণিপুৰৰ পৰা মহাৰাষ্ট্ৰলৈ আৰম্ভ কৰিলে ভাৰত জোৰো ন্যায় যাত্ৰা। আৰু ভাৰত জোৰো ন্যায় যাত্ৰাৰ সময়তে তেওঁ যিটো কলাত ব্লেক বেল্ট, যিটো কলাত তেওঁ এক্সপাৰ্ট,
jiu-jitsu aru aikido hei kolakitar kisu prohikkhon teo chatra chatri hokolok ba shikkharti hokolok ba skulia chatra chatri hokolok pradan korar video ami dekha palu teor nijor ji facebook x or handle hei handle teo video prokash korile eta dojo hoise ei kola somuhok prohikkhon jiu-jitsu ba aikido ba judur prohikkhon dia sthan tur nam hoise dojo eta Rahul Gandhi, Dozur Prohikondi, Raznutic Babe, Kenego Labambito Hobo, Bakiotem Prohikondi, Oboka, Azitarikot, Ahi Porise, Dozur Dojo, Mokolue, Stanzi, Stanot Prohikondia, Ekpoker School Bully Abunago, Marcel Arthur Schoolokami, Dojo Bully, or Tot Govoparo. Porikol Ponato Hose, Congress or Hirho Hutroj, Onua Mote, Porikol Ponato Hose, Onagoto Homoyot, Rahul Gandhi, Zetia, Raznutic Brobonot. ভারতবর্ষৰ বিভিন্ন স্থানলৈ যাব সেই ভ্ৰমণ হুসিৰ মাজতে এটা পৰিকল্পনা থাকিব ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ হৈতে যুৱপ্ৰজন্মৰ প্ৰতিনিধিসকলৰ হৈতে বাৰ্তালাপত লিপ্ত হোৱা তেওঁলোকৰ মনৰ কথাৰ বুজ লোৱা আৰু যেতিয়াই ছাত্ৰ-ছাত্ৰীসকল যুৱপ্ৰজন্মৰ প্ৰতিনিধিসকল ভাৰত ৰাহুল গান্ধীৰ সেই কাৰ্যসূচীসমূহৰ অংশ হৈ পৰিব তেতিয়া প্ৰথমতে ৰাহুল গান্ধীয়ে সেলফ ডিফেন্সৰ প্ৰশিক্ষণ দিব আত্মৰক্ষাৰ প্ৰশিক্ষণ দিব Jiu-jitsu prohikkhon dibo, aikido prohikkhon pradan koribo, aru tar pisot teolokor hoite bibhinno dekhor, jatir, rajnoitik kotha, teolokor somossar kotha, utso hikkhar kotha, ba teolokor surokkhar kotha, mohila hole kenekoi surokkha nischito koribo pari, ittadi ittadi kotha bur alochona koribo, kintu Congresse ebar notun porikolpona notun koushol grohon korise Rahul Gandhir protitu jatra udahan surupe jodi onagoto somoyte ahomoloi ahe ahomot dintia karjokhusi loi ahe he karjokhusir majot ek ghonta ba adha ghonta ba der ghonta ene karjokhusi thaibo ji karjokhusit juboprojonmor protinidhi teo khakkhat koribole aibo orajnoitik jubo orajnoitik ji hokol juboprojonmor protinidhi teo khakkhat koribole aibo prothome atmosanrakkhar prokhikkhon lobo jiu-jitsu ba aikidor prokhikkhon lobo prokhikkhon lobar pisot Rahul Gandhir hoite kotha botora pratibo gotike juboprojonmor hoite ek songjog sthapon কৰিবলৈ তেওঁলোকক এংগেজ কৰিবলৈ বা ৰাহুল গান্ধীক যাতে যুৱপ্ৰজন্মৰ মাজলৈ লৈ যাব পৰা যায় তাৰ কাৰণে ভাৰত দজো যাত্ৰা হুগ্ৰে আৰম্ভ কৰা হ'ব কালি ৰাহুল গান্ধীয়ে এক্স হেণ্ডেলত লিখিছে স্পষ্টকৈ ভাৰত দজো যাত্ৰা কামিং সুন ভাৰত জৰো নহয় ভাৰত DOJO ভাৰত দজো যাত্ৰা মই কলৈ দজো মানে হৈছে মার্সেল আৰ্টৰ স্কুল গতিকে এবাৰ ৰাহুল গান্ধীয়ে মার্সেল আৰ্টৰ স্কুল খুলিব অস্থায়ীভাৱে জতে যাব যুৱপ্ৰজন্মক মার্সেল আৰ্টৰ প্ৰশিক্ষণ দিব এইখিনিতে আৰু এটা কথা ক'ব বিচাৰিছো অতি সম্প্ৰতি সমগ্র ভাৰতবৰ্ষত নারীৰ বিৰুদ্ধে অপৰাধসমূহৰ বিভিন্ন খবৰ আহি আছে ডিস্টার্বিং খবৰ আহি আছে কলিকতা কাণ্ডৰ খবৰ আহি আছে অসমৰ ডিঙৰ খবৰ আহি আছে আৰু প্ৰতিদিনে আমি দেখা পাইছো প্ৰতিদিনে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা নারী বিৰুদ্ধে অপকর্ম নারী বিৰুদ্ধে অন্যান্য অপরাধৰ খবৰ সমূহ আহি আছে তেনে ধৰণৰ তেনে এক সামাজিক প্ৰেক্ষাপটত নারীৰ বিশেষকৈ আত্মসন্মানৰ বিষয়টোৱে ক্ষমা কৰিব আত্মৰক্ষাৰ বিষয়টোৱে প্ৰায়ৰিটি লাভ কৰিছে প্ৰাধান্য লাভ কৰিছে বাধ্যতামূলকভাৱে আজিৰ তাৰিখত আজিৰ সামাজিক পৰিস্থিতি যি ধৰণে আজিৰ সামাজিক পৰিস্থিতি অবনমিত হৈছে যি ধৰণে দেশত ৰাজ্যসমূহত নারীৰ বিৰুদ্ধে অপৰাধ বৃদ্ধি পাইছে উপলব্ধি হৈছে সকলোৰে স্কুলত যাতে বিশেষকৈ স্কুলিয়া ছাত্ৰীসকলক আত্মৰক্ষাৰ প্ৰশিক্ষণ দিয়া হয় যাতে সেই নৰপিশাচসমূহৰ সেই তেনে ধৰণৰ চৰম মেণ্টেলিটিৰ বা চৰম কাৰ্যৰ নারীসকল যেতিয়া সন্মুখীন হ'ব বা সেই নৰপিশাচৰ যেতিয়া আক্ৰমণৰ সন্মুখীন হ'ব তেওঁলোকে যাতে নিজৰ আত্মৰক্ষা কৰিব পাৰে এনে ধৰণৰ আইকিডো বা জুজুৎসুৰ কৌশলবোৰৰ যোগেদি সেই লক্ষ্য উদ্দেশ্য আগত ৰাখি উপলব্ধি কৰিছে সকলোৱে ছাত্ৰীসকলক স্কুলতে বা তলত তেওঁলোকৰ যেতিয়া বয়স কম হৈ থাকে প্ৰাথমিক পৰ্যায়তে প্ৰাথমিক স্কুলৰ পৰ্যায়তে আত্মৰক্ষাৰ প্ৰশিক্ষণ দিবলৈ আৰম্ভ কৰা যাওক আৰু ৰাহুল গান্ধীয়ে যেন তেওঁৰ সেই ভিডিঅটোৰ যোগেদি সেই বাৰ্তাই প্ৰদান কৰিব বিচাৰিলে তেওঁৰ সেই বাৰ্তা প্ৰদান কৰিলে নেচনেল স্পৰ্টছ ডে দিনা ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়া দিৱসৰ দিনা সেই বাৰ্তা তেওঁ প্ৰদান কৰিলে তার সমান্তরালে আত্মরক্ষা কিমান প্রয়োজন আজির তারিখত আজির সমাজ ব্যবস্থা সেই বার্তাও তেওঁ সেই ভিডিওর যোগেদি প্রদান করবলে চেষ্টা করলে নতুন করে সংযুক্ত হওয়া সকলক পুনৰ জনাব বিচাৰিছো ৰাহুল গান্ধীয়ে এবাৰ আৰম্ভ কৰিব ভাৰত দজো যাত্ৰা ভাৰত জৰো নহয় ভাৰত দজো যাত্ৰা জৰোটো আমি ইংলিছত যেনেকৈ লিখো সেইটো যদি উল্টাই দিয়া যায় তেতিয়া হয় দজো এবাৰ আৰম্ভ কৰিব দজো যাত্ৰা দজো হৈছে মার্শাল আৰ্টৰ স্কুল দজোৰ
সাধারণ তর্জমা হয়েছে অসমীয়া ভাষাত মার্শাল আর্টর সমরকলার স্কুল বা সমরকলার প্রশিক্ষণ কেন্দ্র। রাহুল গান্ধী এবার মার্শাল আর্টর প্রশিক্ষণ দিব ভারতবর্ষের যুব প্রজন্মক। যি স্থানলৈ যাব রাজনৈতিক ভ্রমণত বা অন্য ভ্রমণত রাজনৈতিক ভ্রমণসূচীত যি ভারতবর্ষের যি প্রান্তলৈ যাব কার্যসূচীর মাজত অন্তর্ভুক্ত হয়ে থাকিব। এনে ধরনের আত্মরক্ষার প্রশিক্ষণ নিজেই দাবি করেছে আইকিডোর ব্ল্যাক বেল্ট আর ব্লু বেল্ট জুজুৎসুর ব্লু বেল্ট আর আইকিডোর ব্ল্যাক বেল্ট আত্মরক্ষার বা এই কেটা সমরকলার প্রশিক্ষণ দিয়ার যুব সমাজের সঙ্গে প্রশিক্ষণ দিয়ার সুবাদতে সঙ্গে আলোচনাত মিলিত হব, সমস্যা মনের কথার বুঝ লব। আর জুজুৎসু হয়েছে এক মার্শাল আর্ট, অরিজিনেট হয়েছিল জাপানত 16শ শতিকাত। সামুরাই যোদ্ধাসকলে এই কলা আর জন্ম দিছিলে আত্মরক্ষার কারণে। আর এই কলারে আন এক প্রকার হয়েছে আইকিডো বা জুডো বা সাম্বো। মূলত এই যে কলা বা এই যে আর্ট, এই আর্ট আক্রমণের কারণে নহয় আত্মরক্ষার কারণে। কোনোবাই যদি অস্ত্রসহ আপনার আক্রমণ করেছে আপনি নিজক রক্ষা কেনেকৈ করব, এই কলাত অন্তর্ভুক্ত হয়ে আছে পিন ব্যবহার করার কৌশল বা এই জয়েন্ট সমূহ লক করে দিয়ার কৌশল। কোনোবাই যদি অস্ত্র লৈ আপনার আক্রমণ করেছে, এই কলা যদি আপনি জানে পিন ব্যবহার করে এক শরীরের বিশেষ স্থানত পিনেরে খোঁজ মারি সেই ব্যক্তিজনক আপনি নিথর করে দিব পারে, অচল করে দিব পারে, বা বিশেষ কৌশলের যোগেদি সেই ব্যক্তিজনের জয়েন্ট সমূহ লক করে সেই ব্যক্তিজনক নিথর বা অচল করে দিব পৰা টেকনিক সমূহ এই কলাত সন্নিবিষ্ট হয়ে আছে। মূলত সেলফ ডিফেন্সর এই কলা, আইকিডো সেই ধরনের সেলফ ডিফেন্সর কলা। সন্মুখের ব্যক্তিজনে আক্রমণ করা ব্যক্তিজনের সেই আক্রমণের পৰা হাত সারিবলৈ কি এই বিশেষ ভঙ্গিমা, সেই ভঙ্গিমাসমূহ আইকিডোত উল্লেখ আছে। গতি রাহুল গান্ধী এই দুটা কলা জানে বলে দাবি করেছে আর ভারতবর্ষের যুব প্রজন্মক দায়িত্ব লোক বিচারিছে এই কলার প্রশিক্ষণ দিয়ার। আর সমান্তরালে যুব প্রজন্মর মাজত যাতে এই কলার প্রশিক্ষণ দিয়ার সুবাদত সুমাই যাব পারে সেয়াও চেষ্টা রাজনৈতিকভাবে স্বাভাবিকতে থাকাটো অবশ্যম্ভাবী বা অবভিয়াসলি সেই উদ্দেশ্য আগত থাকিবই, কারণ এজন রাজনৈতিক ব্যক্তি। যি নহক, এই বাতরি শিরোনাম দখল করেছে লিডার অব দি অপোজিশন রাহুল গান্ধীক। রাহুল ভিডিও সমূহ ইতিমধ্যে আপনাদের দেখি আছে, এক বিশেষ রূপত এইবার দেখা পাওয়া গেছে। ভিডিওটি কিন্তু পুরোনা, রাজহুয়াহে করা না। ভিডিওটি হয়েছে যেটা ভারত জোড়ো ন্যায়যাত্রা করে আছে তেতিয়া সন্ধ্যা কব বিচারিছিল প্রতিদিনেই প্র্যাকটিস করেছিল আইকিডো আর জুজুৎসুর, বিশেষ জুজুৎসুর প্র্যাকটিস করেছিল। আর যখন যুব প্রজন্মর প্রতিনিধি সাক্ষাৎ করবলে আইছিল সেই সকলকে শিকাইছিল বলে কব বিচারিছে। ভিডিওটি রিলিজ করেছে এক্স হ্যান্ডেলত, ভিডিওটি উপলব্ধ, আপনাদেরও চাব বিচারে। তার সমান্তরালে জুজুৎসু, আইকিডো, জুডো বা সাম্বোর বিষয়ে আরও অতিরিক্তভাবে আপনাদের দক গভীরক জানি বিচারে গুগলত বা ইন্টারনেটত সকল তথ্য উপলব্ধ। এই বাতরি শিরোনাম দখল করার কারণে আমি আপনার সঙ্গে শেয়ার করল জুজুৎসু কি, আইকিডো কি, রাহুল গান্ধীর ভারত ডোজো ন্যায় যাত্রা কি, জোরো নহয় ডোজো ন্যায় যাত্রা কি, আমার এই বিশ্লেষণ কেনে পালে আমাক জানাব। ভারত ডোজো যাত্রায় রাহুল গান্ধীক রাজনৈতিকভাবে আপনাদের কিমান প্রভাবিত লাভান্বিত করব বলে ভাবে আমাক জনাওক। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের যোগেদি আমার সঙ্গে সংযুক্ত হোক, মন্তব্য করক, প্রত্যুত্তর দিয়ক। আপনাদের মন্তব্য প্রত্যুত্তর আমার কারণে চালিকা শক্তি। রাহুল গান্ধীয়ে যেতিয়া এই যাত্রা আরম্ভ করব ডোজো যাত্রা, সেই যাত্রার প্রতিটি খবরের আঁরর খবরের বিশ্লেষণ আপনাদের জানাম। কেবল রাহুল গান্ধীর ডোজো যাত্রায় নহয় দেশ বিশ্ব রাজ্যর সকল বাতরির কারণে।